আপনি, আমার 12-13 বছর ধরে আমি ক্রিকেট কাভারেজ আমি করি। আমার অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ম্যাচ আমি যেগুলো কাভার করি, 3টা ওয়ার্ল্ড কাপ আমি, বাংলাদেশের 14 ওয়ার্ল্ড কাপ আমি কাভার করছি। বাংলাদেশে যখন এই 2014 সালে যখন টি20 ওয়ার্ল্ড কাপ হয়, আমি কাভার করলাম। তো ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের আমি 300-400 ম্যাচ আমি কাভার করছি টোটাল। 300-400 ওয়ানডে দিয়া, টি20 দিয়া, ওই টেস্ট সিরিজ এগুলো দিয়ে আমি 300-400 ম্যাচ আমি কাভার করছি আমাদের বৈশাখী টিভিতে। তো আমার অভিজ্ঞতা হিসাবে বাংলাদেশের টিমটা আর একটু আপনার ভালো করার দরকার ছিল। মানে বাংলাদেশের টিমটা আপনার, আমরা যত বছর ধরে ক্রিকেট খেলি, মানে আমাদের এখনও আপনার এই এই টিমটা, মানে আমাদের দলের এই জুনিয়র টিম তারা ওয়ার্ল্ড কাপ নিছে, অনূর্ধ্ব-19 তারা ওয়ার্ল্ড কাপ নিছে। হ্যাঁ, আবার আপনার জুনিয়র টিম যে অনূর্ধ্ব আপনার 18-19-এর পরে যে আপনার এই একটা টিম আছে, তারা আপনার এশিয়া কাপ নিছে, মেয়েরা এশিয়া কাপ নিছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের যারা, যাদের নিয়ে পরিকল্পনা, মানে যারা হয়েছে বড় সিনিয়র, যারা এই যে এই ওয়ার্ল্ড কাপ যারা এই খেলতেছে, আমাদের যারা এই আপনার সাকিব আল হাসান, আমাদের মাহমুদুল আলিয়া, এর সাথে আরও 2-3টা সিনিয়র প্লেয়ার আমাদের এই ওয়ার্ল্ড কাপে আপনি রাখা লাগছিল। মানে না হলে একটা ভালো একটা প্লেয়ার, মানে যারা ইন্টারন্যাশনাল ম্যাচ প্রচুর খেলছে, ধরেন ওয়ার্ল্ড কাপ 3-4টা ওয়ার্ল্ড কাপ খেলছে, 7-8টা ওয়ার্ল্ড কাপ খেলছে, তাদের ওই হিসাবে একটা আইডিয়া আছে, ভালো মেধা আছে, যে ওই টাইপের দুই একটা প্লেয়ার আমাদের টিমের সাথে রাখলে আরও ভালো হতো। হ্যাঁ, দেন আপনি গৌতম গম্ভীরে যে কলকাতা চ্যাম্পিয়ন করলো, তে আপনি শাহরুখ কিন্তু আপনার ওই ব্যালেন্স চেক দিয়েছে, দেন আপনি কত টাকা বসাইবেন। তো একটা মেন্টাল আপনার একটা টিমের কিন্তু ভাবমাত্র কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তো আমাদের ওই মাপের মনে করেন যে প্লেয়ার আমাদের প্রতিবারই আমাদের ওয়ার্ল্ড কাপের আগে ওই সময় আপনার প্লেয়ার নিয়ে মানে ইলাকা যায়, হ্যাঁ, কাকছে কাকে নেবে, কাকছে কাকে নেবে, তো প্রতিটা ওয়ার্ল্ড কাপের আগে। তো আমাদের কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপটা কিন্তু আরও পরিকল্পনা করা দরকার, 1 বছর 6 মাস মানে আগের থেকে পরিকল্পনা করা লাগে, যে আমাদের কোন প্লেয়ারটা আপনার ওয়ার্ল্ড কাপে মানে পেশার, আমাদের ইন্টারন্যাশনাল পেশার, ধরুন একটা নতুন প্লেয়ার, হ্যাঁ, আমি আজকে ক্যামেরা চালাবো মাঠে প্রথম, যা আমার কিন্তু হাত কাঁপবে। হ্যাঁ, আমি আজকে ইন্টারন্যাশনাল ম্যাচে আমি যে একজন প্র্যাকটিস কাভার করবো, তখন কিন্তু আমাকে নতুন হুটকে দিলে কিন্তু আমার শট কিন্তু ভালো হবে না, কাঁপাকাঁপি হবে, আমি কিন্তু একটু নার্ভাস হবো। তো আমাদের নতুন প্লেয়ার যারা আপনার এই ওয়ার্ল্ড কাপে আটকামিনে যারা খেলবে, কিন্তু তাদের কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু ম্যাচ খেলা কিন্তু অভিজ্ঞতা খুবই কম। হ্যাঁ, যারা ইন্টারন্যাশনাল ম্যাচ আপনার 100টা, ধরেন ইন্ডিয়াতে আপনার এই যে প্লেয়ারগুলো, আপনি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কেন নেয়, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কেন নেয়, ইন্ডিয়াতে আপনার যে প্লেয়ারগুলো আপনার বিভিন্ন ওদের এই ওখানে যেন স্থানীয় যেন আপনার ওই আপনার বিভিন্ন টুর্নামেন্ট হয়, ওই টুর্নামেন্টই তারা একটা প্লেয়ার আপনার ওই 500-600 আপনার টুর্নামেন্ট খেলে, 500-600 টুর্নামেন্ট খেলার পরে পরে ন্যাশনাল টিমে সে ভালো দিয়ে করে, তাহলে ওইখান থেকে তাকে আইনা চান্স দেয়। হ্যাঁ, তো আমাদের এখানে কিন্তু আপনার এই প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, এখানে একটু ভালো করলি তাই দেখি তাকে ন্যাশনাল টিমে ঢোকায়, কিন্তু ন্যাশনাল টিমে তাকে ঢোকানোর আগে আরও তাকে চার্জ করা উচিত। হ্যাঁ, তাকে আরও চার্জ করতে হবে। একটা প্লেয়ার আমি যখন ন্যাশনাল টিমে যখন আমি খেলাবো, তখন তাকে ধরেন আরও নার্সারি করতে হবে আমাদের। এখন আমরা নার্সারি না করেই ওই অমুক জায়গায় ভালো খেলছে, অমুকই ভালো খেলছে, অমুকই করছে, কিন্তু ন্যাশনালে তো সে খেলে নাই। ধরেন বাংলাদেশের টুর্নামেন্টের একটা ভাব আলাদা, বাইরে ইন্টারন্যাশনালি একটা ভাব আলাদা। বাইরে যখন যাবেন তখন আপনার ভিতরে কিন্তু বাইরেও অভিজ্ঞতাটা কিন্তু আপনার ওইভাবে কিন্তু আপনার কিন্তু ওইখানকার যে আপনার দর্শক, ওইখানকার আপনার এই যে পরিবেশ, এগুলো কিন্তু আপনার হুট করে কিন্তু আপনি যায় কিন্তু আপনি সেটেল হতে পারবেন না, এটা হতে সময় লাগবে। ধরেন আপনার এগুলো আপনি কী হয়, এগুলো হচ্ছে আপনার গোলো গোলো আপনি বাইরে যে ম্যাচগুলো খেলে ওই খেলতে খেলতেই আপনার অভিজ্ঞতা রাখা, কিন্তু নতুন একটা প্লেয়ার হুট করে আসলেই আপনি তাকে দাম দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলায় যে তার ছাড়া আমরা কী পাবো, তার ছাড়া আমরা কী পাবো, মানে খুব আপনি দেন মহা ভালো কিছু যে পাবো তারা। হ্যাঁ, এখানে সিনিয়র প্লেয়ার দরকার, সিনিয়র প্লেয়ার আপনি ওয়ার্ল্ড কাপের জন্য সিনিয়র প্লেয়ার আপনি লাগবে, সিনিয়র প্লেয়ার আপনি 3-4টা 4-5টা সিনিয়র প্লেয়ার হলেই তাহলে বাংলাদেশ টিমটা আরেকটু ভালো হতো। ধন্যবাদ।